কোনটা? নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর.com। আমার নাম মৃন্ময় লাহিড়ি। এই মুহূর্তে আছি আমরা কল্যাণী আইটিআই মোড়ে, যেখানে আজকে বিজেপির তরফ থেকে দেখুন এখানে দেখাবো যে কচুরিপানার বাটি চপ, এখানে ঘুগনি রয়েছে, দেখুন মানুষকে চপ দেওয়া হচ্ছে, ঘুগনি রয়েছে এখানে, এখানে লেখা আছে এসএসসি এসএলএসসি টেট সহ সকল রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বিজয় এম লড়ছে, লড়বে। ইউনিভার্সিটি কল্যাণীর একটি সার্টিফিকেট, তিনি ইউনিভার্সিটির ছাত্র, তিনি পাস করেছেন কিন্তু তাও তার চাকরি হয়নি। এখানে 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 যারা রয়েছেন নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলে দেব। আপনার নাম? আমার নাম বিশ্বরূপ ঘোষ। আচ্ছা, কি বিক্রি করছেন? আজকে বিষয় কোনো ব্যবসায়কে পলিটিক্যাল ভাবে আমাদের যেই শিল্প হোক না কেন, আমরা কাউকে টার্গেট করিনি। আজকে আপনারা ভাবুন, আজকে যেই সব যারা চা বিক্রি করে খায়, যারা ঘুগনি বেচে, সেই সব তারা স্বল্প উপার্জন করে তার পরিবার চালায়, আবার তারা ছাত্র ছাত্রীদের নিয়ে পড়ায় যে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে, কিন্তু সেই শিক্ষকদের সেই ছাত্রছাত্রীগুলোকে আমাদের মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিয়ে গিয়ে বলছে, ভুয়ো চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়ে বলছে যে চা বেচো, ঘুগনি বেচো। তা তীব্র প্রতিবাদ জানাই এই অপদার্থ মুখ্যমন্ত্রী এবং অযোগ্য মুখ্যমন্ত্রীকে, তীব্র প্রতিবাদ জানাই, তীব্র ধিক্কার জানাই আজকের এলো। এই কারণে আমাদের যে কর্মসূচি, যে বেকার যুব সমাজ 3 লক্ষ শূন্যপদ ফাঁকা আছে, সেই জায়গায় চাকরি দিতে পারছে না, তারা বলছেন কি চপ পেতে শুরু করছেন, এই ধিক্কার জানি অপদার্থ মুখ্যমন্ত্রীকে আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন কল্যাণী শহর মন্ডলের সভাপতি শ্রী বিশ্বরূপ কুলবী। বিশ্বরূপবাবু, এখানে আজকে আপনারা চপ বেচছেন, ঘুগনি বেচছেন, তো হঠাৎ করে রাস্তায় কেন চপ আর ঘুগনি নিয়ে আপনারা রাস্তায় নামলেন? না দেখুন, দীর্ঘ প্রায় 12 বছর হতে চললো মাননীয়া কিন্তু এই রাজ্যের ভার সামলেছেন, তো ওনার যেই মানে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে পশ্চিমবঙ্গের হাল ফেরাবেন, উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন পশ্চিমবঙ্গ হবে একটি 1 নম্বর রাজ্য, সোনার বাংলা ফিরে আসবে। তা আজকে আবার 21-এর বিধানসভার আগে আবার উনি বলেছেন যে ডবল চাকরি হবে। কিন্তু আমাদের প্রশ্ন এইখানে যে দীর্ঘ এত বছর হয়ে যাওয়ার পর এখন ডবল চাকরি হচ্ছে না, সাদা খাতায় জমা দিয়ে দুর্নীতি দিয়ে চাকরি হচ্ছে। বাংলার যুবক যুবতীরা, সভ্য যারা একদম শিক্ষিত, যাদের এখানে দেখুন একটা সার্টিফিকেট আছে ফার্স্ট ক্লাস, এই ছেলেটি এর নিজেও কিন্তু বঞ্চিত। তা আমাদের যেরকম বলেছে মাননীয়া নিজেই বলেছেন যে চপ শিল্প, ঘুগনি শিল্প, পুজোর সময় বলেছেন ঘুগনি নিয়ে নাকি আমাদের ঘুরতে, বাংলা সমাজকে বলেছে। আপনি যেখানে দাঁড়িয়ে এই বিক্ষোভ কর্মসূচি চলছে আজকে আইটিআই মোড়, একসময় তো শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রানাগোনা ছিল, সেইখানেই তো আমাদের সাংকেতিক, এখানে পার্থ চ্যাটার্জি বলে কেউ নেই, এখানে সব হচ্ছে কলা গাছ। মাননীয়ার নিজের কথায় আমাকে ভোট দিন, মাননীয়া না বললে পশ্চিমবঙ্গের একটি নাকি গাছের পাতা ওনার দলেও কেউ কত কিছু করতে পারে না। এই ধাপ্পাবাজিকে আমরা সামনে রেখে আজকে আমাদের প্রতিবাদ, প্রতিক্রিয়া, এই যে প্রতীকী যে বিক্ষোভ আমাদের, এইটা আমরা আয়োজন করেছি আর কিছুই না। দাদা, আপনি আজকে হঠাৎ চপ বেচতে নামলেন কেন? আপনার নাম? আমার নাম অমিত সিং। চপ বেচছি কেন? আজকে আমাদের ব্যাপার দেখছি যে কল্যাণী শহরের আমাদের প্রত্যেকটা যুব মোর্চা দ্বারা যে প্রোগ্রাম, এটা হচ্ছে প্রোগ্রামটা করা হচ্ছে একটা মাত্র যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা, তিনি বলেছেন যে আজকে যে বেকার যুব যুবতীরা আছে তাদের জন্য একটাই ব্যবসা রয়ে গেছে পশ্চিমবাংলাতে, সেটা হচ্ছে যে যে আমাদের এই চপ শিল্প, তারপরে হচ্ছে আপনার ঘুগনি শিল্প, তারপরে হচ্ছে কাঁচপাতা ফুল, এইসব জিনিসের শিল্পগুলো রয়ে গেছে, বেকার যুব যুবতীদেরকে আক্রমণ করার জন্য, তাদেরকে বিক্ষোভ দেখানো হচ্ছে। সেখানে তাদের মূল বক্তব্য হচ্ছে যে যারা চাকরি প্রার্থী তাদেরকে মুখ্যমন্ত্রী বলেছেন পুজোর সময় ঘুগনি বেচতে এবং মুড়ি বেচতে, চপ বেচতে, সেটাই তারা প্রতীকী হিসেবে তারা আজকে এখানে প্রতিবাদ দেখাচ্ছেন। দেখতে থাকুন আপনার খবর.com। আমার নাম মৃন্ময় লাহিড়ি, ক্যামেরায় সহযোগিতা করেছে রোহিত।